নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা তো বন্ধুরা আজকে আমরা এখানে জানতে চলেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর যে ওয়ারলেস অপারেটর পদ রয়েছে এই পদে টোটাল কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এবং তার পূর্বে বলে রাখি যে এই যে ওয়ারলেস অপারেটার তার অ্যাডমিট কার্ড কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে এবং পরীক্ষার ডেট হচ্ছে আগামী একুশে নভেম্বর দু বেলা বারোটা থেকে এই পরীক্ষা কিন্তু হবে তো অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে একবার দেখে নাও প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্টের ওপর ক্লিক করলে এখানে সবার প্রথমেই চলে আসছে ওয়ারলেস অপারেটর গেট ডিটেলসে গেলে এখান থেকে ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন এখানে গেলে কিন্তু তোমরা সরাসরি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটি এখানে পেয়ে যাবে তো এখানে এসে তোমরা কিন্তু সেটা অ্যাডমিট অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারো নেক্সট আমাদের যে প্রধান বিষয় তার পূর্বে অবশ্যই বলে রাখি যারা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশের থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে যে কোনো আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য তো এই যে ওয়ারলেস অপারেটর পদ আছে এই পদের ভ্যাকেন্সির সংখ্যা তোমরা জানো মোটামুটি বারোশো এর কাছাকাছি টোটাল ভ্যাকেন্সি আছে পুরুষ এবং মহিলা নিয়ে তো এর জন্য টোটাল যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এটা আমরা জানতে পেরেছি আর মাধ্যমে তোমাদের যদি কোনো রকমের সন্দেহ থাকে তাহলে তোমরা নিজেরাও কিন্তু আরটিআই করে এই ক্যান্ডিডেট সংখ্যা কতজন অ্যাপ্লাই করেছে সেটা জানতে পারো তো আমাদের আরটিআইয়ের যে উত্তর এসেছিলো সেই উত্তর অনুযায়ী এখানে অ্যাপ্লাই করেছে মোটামুটি আটাত্তর হাজার ক্যান্ডিডেট তো তোমরা বুঝতেই পারছো বারোশো পদের কাছাকাছি কিছু পদ সংখ্যার জন্য আটাত্তর হাজার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে এবং এর মধ্যে থেকে ধরা যেতে পারে যে কিছু ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাবে না এবং মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি হাজার ক্যান্ডিডেট তোমরা ধরতে পারো যে পরীক্ষা দেবে বা আটষট্টি হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দেবে এবং তাদের মধ্যে কিন্তু এই কম্পিটিশনটা হবে তো কম্পিটিশন লেভেল কিন্তু খুব কম ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশন হবে এবং তোমরা কিন্তু প্রায় পনেরো গুণ ক্যান্ডিডেট মাঠের জন্য কল পাবে তোমরা জানো সেটা এবং পনেরো গুণ ক্যান্ডিডেট যারা মাঠের জন্য কল পাবে তাদের জন্য কিন্তু আটশো মিটারের রান আছে তিনশো তিন মিনিটের মধ্যে এই আটশো মিটার রান ছেলেদের কমপ্লিট করতে হবে এবং মেয়েদের চারশো মিটার রান আছে দু মিনিটে কমপ্লিট করতে হবে তারপর নেক্সট মেন্স মেন পরীক্ষা আছে মেন্স পরীক্ষা যেটা বলা হয় এবং তারপর ইন্টারভিউ তো যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও রকম কোনো ডাউট থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও